সো আমরা ভেরি সাকসেসফুলি হচ্ছে আমাদের আজকের বাইলেটারাল টোটাল হিপ রিপ্লেসমেন্ট শেষ করলাম। জাস্ট অপারেশনের পরে যে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ ফ্লোরোস্কোপির মাধ্যমে আমরা কিন্তু এক্সিলেন্ট প্লেসমেন্ট অফ দ্য ফিমোরাল স্ট্যাম, অ্যাসিটাবুলার কাপ, অল দ্য বার্সন্স অ্যান্ড প্রোফাইলস আর ফ্যান্টাস্টিকলি অ্যালাইন্ড। এভাবেই টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি এর একটা সাকসেসফুল অপারেশনের জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর আসলে দায়ী, সেটা স্টার্টিং ফ্রম দ্য প্রি অপারেটিভ প্ল্যানিং, পার অপারেটিভ প্রিপারেশনস, ইনফেকশন কন্ট্রোল, ডেডিকেটেড মডিউলার অপারেশন থিয়েটার হুইচ হ্যাজ লেমিনার ইয়ার ফ্লো, আমাদের প্রপার কাপ এবং হচ্ছে স্ট্যাম সিলেকশন এবং প্রপার ন্যাক কাট এবং প্রপার ফিমোরাল স্ট্যাম প্রিপারেশন, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আসলে টেকনোলজি এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ফ্লোরোস্কোপি অ্যান্ড অল আদার্স থিংস। সো এভাবেই আমরা আমাদের রোগীর আউটকাম এবং সাকসেসফুল টোটাল হিপ রিপ্লেসমেন্টের জন্য আসলে আমরা প্রত্যেকটা বিষয়ে আসলে কোনোভাবেই আসলে কার্পণ্য করতে চাই না, তাহলে পরেই আপনার টোটাল হিপ রিপ্লেসমেন্টটা অনেক বেশি সাকসেসফুল হবে। আমাদের দেশে এই ধরনের হিপ এবং নি, এ ধরনের আর্থ্রোপ্লাস্টি প্রবলেমগুলো নিয়ে আসলে অনেক রোগীরা আছে দেশের বাইরে চলে যান, কিন্তু আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের এখানে খুবই সাকসেসফুললি আমাদের দেশের অর্থোপেডিক সার্জনরা কিন্তু এই ধরনের রিপ্লেসমেন্ট সার্জারি গুলি সফলতার সাথে করে আসছেন, এবং আমরাও আমাদের সেন্টারে এটা খুবই সফলতার সাথে করেছি, এবং যেটা আজকের এই বাইলেটারাল টোটাল হিপ রিপ্লেসমেন্টটাই আমাদের সামনে প্রমাণ হিসেবে থাকলো।